ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ আমরা চাইল্ড সাইকোলজির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানেই উত্তর করা আছে, উত্তরগুলো একসাথে আলোচনা হবে। এমসিকিউ প্রশ্ন, তাহলে দেখো প্রথম প্রশ্ন ছিল শিশুর বিকাশ শুরু, অপশন আছে শৈশব থেকে, প্রাক শৈশব থেকে, শৈশবের পর থেকে, জন্মানোর পূর্ব থেকে। উত্তর হবে প্রাক শৈশব থেকে। দুই, শ্রেণীকক্ষে কিছু ছাত্র দীর্ঘ ছুটির কারণে পড়া বুঝতে না পারলে কি করবেন? অপশন, তাদের সাহায্যের জন্য অতিরিক্ত ক্লাস বরাদ্দ করবেন, পিতামাতাকে বলবেন বাড়িতে ব্যবস্থা করার জন্য, আপনার ক্লাস এগিয়ে নিয়ে যাবেন, প্রধান শিক্ষকের সাহায্য নেবেন। অপশন হবে তাদের সাহায্যের জন্য অতিরিক্ত ক্লাস বরাদ্দ করবেন। তিন নম্বর, বুনিয়াদী শিক্ষা কে প্রবর্তন করেন? গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর হবে গান্ধীজি। চার, ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের উপযোগিতা হলো ছাত্রছাত্রীদের বাস্তবতার সঙ্গে একাত্ম করা, একঘেয়েমি কাটিয়ে মনের শান্তি ও বিকাশ ঘটানো, শিক্ষার সঙ্গে বাস্তবের মেলবন্ধনের উপলব্ধি ঘটানো, উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। পাঁচ নম্বর প্রশ্ন, শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটির কোনো সম্পর্ক নেই? দেহের ওজন, অস্থি, মস্তিষ্ক, রক্ত সংবহন। উত্তর হবে রক্ত সংবহন। ৬, শিক্ষার গুরুত্বপূর্ণ কৌশল কি? ছাত্রদের মন নিয়েই বোঝানো, যতটুকু পাঠ্যসূচিতে আছে তা পড়ানো, ছাত্রদের হালকা করে বোঝানো, নিয়মিত ক্লাস নেওয়া। উত্তর হবে ছাত্রদের মন নিয়েই বোঝানো। ৭ নম্বর, ছাত্রছাত্রীদের বয়ঃসন্ধিকালীন আকাঙ্ক্ষা ও কৌতূহল কিভাবে নিবারণ করা যায়? তাদের কৌতূহলে যথাযথ বিজ্ঞানসম্মত উত্তর দিতে হবে, তাদের প্রশ্নকে এড়িয়ে গিয়ে, তাদের আর প্রশ্ন না করতে বলে, এটি বড়দের বিষয় বলে চিহ্নিত করে। উত্তর হবে তাদের কৌতূহলে যথাযথ বিজ্ঞানসম্মত উত্তর দিতে হবে। ৮ নম্বর প্রশ্ন, শিক্ষার অনুবর্তন আইনটি চালু হয় ১লা এপ্রিল ২০১০, ১লা এপ্রিল ২০০৯, ১লা মার্চ ২০১০, ৪ এপ্রিল ২০১০। উত্তর হবে ১লা এপ্রিল ২০১০। ৯ নম্বর প্রশ্ন, মনের কোন অংশটি সব থেকে বড়? চেতন মন, অবচেতন মন, প্রাকচেতন মন, সব অংশই সমান। উত্তর হবে অবচেতন মন। ১০ নম্বর, শিশু বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সব থেকে ভালো পদ্ধতি হল পরীক্ষামূলক পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, উল্লম্ব কেস স্টাডি, অনুভূমিক কেস স্টাডি। উত্তর হবে উল্লম্ব কেস স্টাডি। পরের প্রশ্ন, শিখনের জন্য অনুকূল পরিবেশ হলো উপযুক্ত বসার জায়গা, সহযোগিতা ও প্রতিযোগিতামূলক দলীয় ব্যবস্থা, শ্রেণীকক্ষে উপযুক্ত সমাজ মনস্তত্ত্বমূলক আবহাওয়া, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। আজকের লাস্ট প্রশ্ন, কোনো বিষয়ে অকৃতকার্য হওয়ার প্রধান কারণ হলো বিষয়ের প্রতি শিক্ষার্থীর অনাগ্রহ, শিক্ষকের পাঠদানে ব্যর্থতা, বিষয়ের জটিলতা, বিষয়ের তাৎপর্যহীনতা? উত্তর হবে বিষয়ের প্রতি শিক্ষার্থীর অনাগ্রহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।